হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন কীভাবে নিজের মোবাইল থেকে একটি সিভি রেজুমে বা বাইরোটা তৈরি করবেন তারপর একটা ভিডিও আপনার জন্য আমি করে দিচ্ছি অনেকে রিকোয়েস্ট করছিলেন এটার উপর ভিডিও করে দিতে তো আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিওটি করে দিচ্ছি ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সমস্ত লিঙ্ক কিন্তু আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন এই ভিডিওটি আমি দেখাচ্ছি একটা মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন তো আপনাদের আমি নিয়ে যাচ্ছি গুগল প্লে স্টোরে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনাকে অ্যান্ড্রয়েড স্টোর অর্থাৎ গুগল স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডিসক্রিপশানে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনি সরাসরি ক্লিক করে এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন আমি কিন্তু আপনাদের পুরো প্রসেস দেখাচ্ছি খুবই সিম্পলি প্রসেস আপনার যদি কোনো রকম টেকনিক্যাল নলেজ নাও থাকে তাও কিন্তু আপনি খুব সহজে একটা প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন সবচেয়ে প্রথমে এখানে ক্লিক করবেন এই যে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন আমি আপনাদের সবসময় সমস্ত কিছু সিম্পলভাবেই দেখাই যাতে আপনাদের কোনো রকম প্রবলেম ফেস করতে না হয় সমস্ত ক্যান্ডিডেটের উপর কিন্তু সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করবেন ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করার পর সবচেয়ে প্রথমে সিভির যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এখানে আপনার যে পার্সোনাল ডিটেলস রয়েছে এখানে আপনি হেল্প নিতে পারেন এখানে পার্সোনাল ডিটেলস ইনক্লুডস ইউর কন্ট্যাক্ট ইনফরমেশান অ্যান্ড আদার পার্সোনাল ইনফরমেশান তো এখানে এই পার্সোনাল ডিটেলসের মধ্যে আপনি আপনার পার্সোনাল যে ডিটেলস রয়েছে যেমন ফুল নেম অ্যাড্রেস ইমেল আইডি ফোন নাম্বার এই সমস্ত কিছু অ্যাড করতে পারেন এখানে কিন্তু আপনাকে গাইডও করে দেওয়া হয়েছে কীভাবে আপনি কোন বাটন এনাবেল করবেন ডিসেবেল করবেন এবং অপশনাল ফিল্ডও এখানে বলা হয়েছে আপনি অপশনাল ফিল্ড ফটো ডেট অফ বার্থ ন্যাশনালিটি মেরিটাল স্ট্যাটাস ওয়েবসাইট আপনার লিঙ্কড ইন প্রোফাইল আপনি অ্যাড করতে পারেন ফেসবুক প্রোফাইল টুইটার এই সমস্ত কিছু কিন্তু আপনি খুব সহজে এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনার একটা প্রফেশনাল সিবি কিন্তু আপনি তৈরি করতে পারেন তো আপনাদের আমি যেটা দেখাচ্ছি জাস্ট এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এখানে আপনার নাম দিয়ে দেবেন এরপরে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দেবেন আপনার ইমেল আইডি দেবেন এরপর মোবাইল নাম্বার দেবেন এরপর এখানে এই যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার যে ফটো রয়েছে মোবাইলে আপনি একটা ফটো ক্লিক করুন সেই ফটোটা এখানে ক্লিক করে আপলোড করুন তো আমি এটা এক এক করে করে নিচ্ছি জাস্ট একটা আপনাদের আমি ডিমো ভিডিও করে দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একটা আমি ডেমো করছি একটা নাম দিয়ে দিলাম এরপরে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার ইমেল আইডি দিয়ে দেবেন এরপরে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে টাইপ করে দিয়ে দেবেন জাস্ট একটা দিয়ে দিলাম মোবাইল নাম্বার এরপরে এই প্লাস বাটানে ক্লিক করে আপনার যে ফটো রয়েছে সেটা আপনি এখানে অ্যাড করুন তো এখানে আমি ফটোটা অ্যাড করে নিচ্ছি একটা জাস্ট একটা নেট থেকে ডাউনলোড করে একটা ফটো আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি ফটো অ্যাড করে নিয়েছি পার্সোনাল ডিটেলস এরপর এখানে অ্যাড বাটানে ক্লিক করে এক্সট্রা আপনি এগুলো অ্যাড করতে পারেন আপনার যদি ডেট অফ বার্থ দেওয়ার প্রয়োজন পড়ে ডেট অফ বার্থ দেবেন ঠিক আছে এরপরে আবার অ্যাড বাটনে ক্লিক করে আপনার ন্যাশনালিটি আপনি দিতে পারেন আবার অ্যাড বাটনে ক্লিক করে মেরিটাল স্ট্যাটাস দিতে পারেন অ্যাড বাটনে ক্লিক করে আপনি যদি চান এগুলো বাকিগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন আপনার মতো যেরকম জব প্রোফাইলের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই হিসেবে কিন্তু আপনি এগুলো অ্যাড করতে পারেন তো আপাতত আমি এগুলো দিচ্ছি না জাস্ট এটাতে ক্লিক করছি ব্যাক বাটনে ক্লিক করে এখানে বাকিগুলো আমি এগুলো ফিল করে নিচ্ছি ডেট অফ বার্থ এখানে আপনি দিয়ে দেবেন আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি এখান থেকে টাইপ করে দেবেন আপনার মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল নাকি মেরিট আপনার মতো আপনি এখানে দিয়ে দেবেন ন্যাশনালিটি আপনার কি অবভিয়াসলি ইন্ডিয়ান এখানে দিয়ে দেবেন এরপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সেভ বাটানে ক্লিক করবেন এখানে পার্সোনাল ডিটেলস সেভ হয়ে গেছে এরপর আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ডিটেলস কিন্তু আপনাকে এখান থেকে ফিল করতে হবে এক্সাম্পল আপনি এখানে নিতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ ডিগ্রি ফিল্ড আপনি কিন্তু এগুলো এই এখান থেকে হেল্প নিতে পারেন তো এখানে স্টার্ট উইথ ইউর হাইয়েস্ট এডুকেশনাল ঠিক আছে এখানে ডোন্ট কি বলা যায় কি করতে মানা করা যায় ডোট ইনক্লুড ইউর জিপিএ বা এক্সাম মার্ক ইফ ইট ইজ ভেরি লো যদি আপনার মার্কস খুবই কম থাকে তাহলে আপনার জিপিএ বা মার্কস পার্সেন্টেজ যে রয়েছে সেটা অ্যাড না করাই ভালো এটাই কিন্তু এখানে সাজেশন দেওয়া রয়েছে এটাও কিন্তু আমার সাজেশন পার্সোনালি অপিনিয়ন ঠিক আছে তো আপনার মতো কিন্তু আপনারা এটা অ্যাড করবেন এডুকেশনালে ক্লিক এডুকেশনে ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করবেন এরপর আপনার যে কোর্স যে কোর্স আপনি করেছেন সেই কোর্সটি আপনি এখানে অ্যাড করুন কি পাশ করেছেন আপনি সাবোস মাধ্যমিক মাধ্যমিক পাস করেছেন এখানে লিখবেন কোন বোর্ড বা ইউনিভার্সিটি বা স্কুল থেকে করেছেন সেটা আপনি এখানে অ্যাড করুন গ্রেড বা স্কোর যদি বেশি থাকে আপনি এখানে দিতে পারেন কত পার্সেন্ট পেয়েছেন আপনি এটা মেনশান করতে পারেন বা গ্রেড আপনি এখানে মেনশান করতে পারেন সেভেন্টি পার্সেন্টস দিয়ে দিচ্ছি সরি হ্যাঁ নিয়ে নিয়েছে এরপরে এর এরপরে আপনার যে ইয়ার রয়েছে কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে আপনি মেনশান করবেন এরপরে প্লাস বাটনে ক্লিক করে আপনার পরবর্তী যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করুন হায়ার সেকেন্ডারি এরপরে কোন বোর্ড থেকে করেছেন এরপরে পার্সেন্টেজ কত বা গ্রেড কী রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন টাইপ করবেন এরপরে কত সালে পাস করেছেন সেটা এখানে লিখবেন এরপরে অ্যাড বাটনে ক্লিক করে আপনার গ্র্যাজুয়েশান যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি আপনি অ্যাড করতে পারেন বা আপনার যেটা বিচেক যেটা থাকে না কেন আপনার যে গ্র্যাজুয়েট যে ডিগ্রি রয়েছে সেটা আপনি এখানে ফিল করবেন মেনশন করবেন ওকে আপনার ইউনিভার্সিটির নাম দিয়ে দিলাম এখানে এরপরে গ্রেড বা স্কোর যেটা রয়েছে সেটা আপনি এখানে দিতে পারেন কত সালে পাশ করেছেন এরপরে আপনি যদি এম এ মাস্টার্স করে থাকেন সেটা আপনি এখানে মেনশন করবেন কোর্সের নাম কি ঠিক আছে এক এক করে কোন থেকে করেছেন এগুলো কিন্তু আপনার মতো আপনি এগুলো করতে পারেন তো ভিডিওটি যাতে লম্বা না হয় তাই আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে করার এটা আমি ছেড়ে দিলাম কোনো যদি আপনার এক্সেস মনে হয় যে আপনি ডিলিট করবেন এখানে এই ডিলিট বাটানে ক্লিক করে কিন্তু আপনি ডিলিট করতে পারেন অতিরিক্ত যদি আপনার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে সব আপনি এই যে অ্যাড বাটানে ক্লিক করে কিন্তু এক এক করে আপনি অ্যাড করতে পারেন আমি সেভ করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট মনে হচ্ছে এরপরে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো কাজে এক্সপিরিয়েন্সে এখানে ক্লিক করে অ্যাড বাটানে ক্লিক করবেন অ্যাড করতে পারেন এখানে আপনি হেন ওদের কাছ থেকে সাহায্য নিতে পারেন কি বলা হয়ে রয়েছে এক্সাম্পল এসে দেওয়া হয়েছে ইফ ইউ হ্যাভ প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার আগের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে মেনশন করতে পারেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা প্রিভিয়াস কোনো কোম্পানিতে জব করে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে হিমস নিতে পারেন তো আপনারা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম এখানে আপনার কোম্পানির নাম দেবেন জব টাইটেল ঠিক আছে এরপরে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি করেছেন ডিটেলস আপনি এখানে মেনশন করবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে কাজের ঠিক আছে তো আমি এটা ছেড়ে দিলাম এরপরে এক্সট্রা স্কিল যদি আপনার থাকে সেটা কিন্তু আপনি অবশ্যই মেনশন করবেন আপনার সিবিতে এটা কিন্তু জবের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে আপনি এখান থেকে হেল্প নিতে পারেন এক্সাম্পল এস জাভা এরকম যদি আপনার কোনো প্রফেশনাল স্কিল থাকে আইটি স্কেল থাকে আপনি কিন্তু অবশ্যই এগুলো অ্যাড করবেন এরপরে আপনার আপনি রেফারেন্স আপনি দিতে পারেন কোন কোম্পানিতে আপনি যে জব করেছেন তার কিন্তু আপনি রেফারেন্স এখান থেকে সেই পার্সনকে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন এখানে আপনি অবজেকটিভ কি আপনার এটা কিন্তু ভীষণভাবে ভাইটাল রোল প্লে করে পারলে অবশ্যই কিন্তু এটা আপনি মেনশান করবেন সাপোজ আপনি যদি কোনো ব্যাঙ্কে বা কোম্পানির জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন অবশ্যই এই আপনার অবজেক্টিভ এটা মেনশান করবেন এখান থেকে আপনি হেল্প নিতে পারেন এগুলোই কিন্তু এখানে কিছু ডেমো দিয়ে দেওয়া রয়েছে আপনি কিন্তু চাইলে এগুলোও অ্যাড করতে পারেন কিন্তু আপনাকে জাস্ট আপনার একটু বেন খাটিয়ে আপনাকে একটু এডিট করতে হবে আপনি চাইলে এগুলো আপনার মতো কিন্তু আপনি এগুলো বসাতে পারেন ঠিক আছে তো এই পার্টটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনি নিজের থেকে কিন্তু এই অবজেকটিভ যে পার্টটা রয়েছে এটা কিন্তু আপনি আপনার হিসাবে এটা অ্যাড করে দেবেন এরপরে মোর সেকশানে গিয়ে আপনি যদি কোনো প্রজেক্টে ইতিমধ্যে ডিল করে থাকেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন এই যে কিছু এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে ডাটাবেস ডেভেলপমেন্ট ঠিক আছে সিস্টেম ইঞ্জিনিয়ারিং আপনি কিন্তু ওগুলো অ্যাড করতে পারেন অ্যাড মোর সেকশান অতিরিক্ত যদি আপনার কোনো প্রয়োজন পড়ে যেমন সাপোজ আপনি আপনার ইন্টারেস্ট দিতে যাচ্ছেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস এগুলো যদি দিতে যাচ্ছেন এগুলো অ্যাড করবেন কোন কাজে আপনার ইন্টারেস্ট যেমন ফটোশপ এখানে কিছু আপনাকে এক্সাম্পল দেওয়া রয়েছে আপনি কিন্তু সেই হিসেবে এগুলো অ্যাড করবেন সিভিটা নিজের উপরে ডিপেন্ড করে কীরকম আপনি বানাচ্ছেন ঠিক আছে এই অ্যাড মোট সেকশনে ক্লিক করে কিন্তু এক এক করে কিন্তু আপনি এগুলো অ্যাড করতে পারেন আপনার অ্যাক্টিভিটিস অ্যাচিভমেন্টস অ্যাওয়ার্ডস যদি আপনার থাকে ছোটো ছোটো হোক না কেন অবশ্যই কিন্তু যদি থাকে কোনো আপনার অ্যাচিভমেন্টস বা অ্যাওয়ার্ডস থাকে অবশ্যই কিন্তু আপনি এগুলো অ্যাড করবেন ল্যাঙ্গুয়েজ কোন কোন ভাষা জানেন আপনি অ্যাড করবেন এডুকেশনাল ইনফরমেশান যদি আপনি দিতে যাচ্ছেন আপনার সিবিতে সেগুলো কিন্তু অ্যাড করবেন এরপরে আপনার যে সিগনেচার রয়েছে সিগনেচার আপনি অ্যাড করতে পারেন এর এর জন্য আপনাকে ক্লিক করতে হবে এই সাইনে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু আপনি ডিজিটাল সিগনেচার করতে পারেন অথবা আপনি একটা ব্লাঙ্ক সাদা হোয়াইট পেপারে সিগনেচার করে এই যে আপলোড দেখতে পাচ্ছেন এই আপলোড বাটনে ক্লিক করে কিন্তু আপনি আপলোড করতে পারেন একটা সিগনেচার আমি এখানে আপলোড করে দিলাম আপনাদের দেখানোর জন্য সিগনেচার হয়ে গেছে অ্যাড মোর সেকশন আপনি করতে পারেন রি করতে পারেন আপনার যদি মনে হয় যে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স এটার মধ্যে অল্টারনেট করবেন করতে পারেন এক্সপিরিয়েন্স উপরে দিতে পারেন স্কিল এগুলো সামনে পিছনে কিন্তু করতে পারেন কোনো প্রবলেম নেই এরপরে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এই যে ভিউ সিভিতে ক্লিক করে কিন্তু একটা প্রিভিউ দেখতে পারেন এরপরে এখানে আপনার খুশি মতো আপনার যে প্রফেশনাল লুক আপনি দিতে যাচ্ছেন সিবিটায় সেটা কিন্তু আপনি এখান থেকে প্রচুর টেম্পলেট রয়েছে এগুলো কিন্তু আপনি চুজ করতে পারেন আপনার হিসেব মতো তো সাপোজ আমি এটাই আপনাদের একটা করে দেখাচ্ছি এরকম আসে এই যে তৈরি হচ্ছে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল কিন্তু একটা সিভি তৈরি হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু একটা প্রফেশনাল সিভি আপনি তৈরি করতে পারেন আপনার হিসেব মতো বাকি যে পার্টগুলো রয়েছে আপনি কিন্তু ওগুলো অ্যাড করতে পারেন সব অ্যাড মোর বাটনে ক্লিক করে তো এটা একটা ভিডিও ছিল আশা করি ভিডিওটি আপনার কাছে অনেকটাই হেল্পফুল মনে হচ্ছে আপনার যদি কোনোরকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আপনার আমাদের যে পেজ রয়েছে সেখানে কিন্তু আপনি পার্সোনালি ডাইরেক্ট মেসেজ করতে পারেন ঠিক আছে তো এটা একটা ভিডিও ছিল তো খুবই একটা ভালো অ্যাপ্লিকেশন আপনাদের সামনে আমি নিয়ে আসলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সাবস্ক্রাইব করুন কর্মসংস্থান